পঞ্চাশ বছর ধরে দোকান করছে এখানে দাদু দাদু আমার ইয়ে থেকে তো আর দুদিন আগে এই জায়গাটা মাফ হয়েছে দুদিন আগে মাপ করে জায়গাটা জমি মাফিরা ওরা ওরা আগুন আগুন লাগিয়েছে ভোরবেলাতে এখানে আগে আমি কিছু বলেনি ওরা দুপুরবেলাতে এসে মাপ করলো যখন কেউ ছিল না কোথাও তখন ওরা মাপ করে গেছিলো তো আমরা ওইটি দেখেছি যে ওরা দুপুরবেলাতে যখন সব দোকান বন্ধ হয়ে গেছিলো আমাদের লোটাই দোকানটা খোলা ছিল তো তখন এসে দেখছি যে ওরা মাপ যতটা সে এলাকা ছিল তত এলাকা মাপ করলো মাপ করে ওরা চলে গেল ল্যান্ড মালিক ওরাই করেছে ওরাই আগুন লাগিয়েছে বর্তমানে আমরা জমির মালিক নই জমি দিন আগে বিক্রি হয়ে গেছে এবং যারা কিনেছেন তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে যে তিনটে গুমটি আছে তাদেরকে পার্মানেন্ট জায়গা দিতে হবে যাতে তাদের রুজি রুটিতে কোনো হাত না পড়ে সেই জন্য তো আমরা তাদের জন্য তো সব সময় আছি যাতে গুমটি পাকা ঘর হয় এবং ব্যবসায়িক কাজকর্ম ওদের যাতে চলে এখানে গুমটি আমাদের দিয়ে অভিযোগে কোনো সার্বত আছে বলে আমার মনে হয় না কিছু লোক যারা ধান্দা করে বেড়ায় আমাদের কাছে সুবিধা চেয়েছিলো সস্তায় জমি চেয়েছিলো দেয়া হয়নি সেই জন্যে তাদের প্ররোচনায় এই মুক্তিকে দিয়ে এগুলো বলানো হচ্ছে ওই মুক্তির দোকানে চপ শিঙাড়া এখনও আমরা খাই আর মুক্তিকে যে ঘুমটির জায়গায় আমরা পাকা করে দেবো সেটাও অনেক দিন ধরেই ঠিক আছে এখানে কোথাও কোনো জটিলতা নেই যে আমরা ওকে উচ্ছেদ করব